মানে আমাদের এই যে মিছিল করছি মিটিং করছি এগুলা কি মার্কিনিরা এসে করে দিচ্ছে? তাহলে সব আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, আমরা গুলি খাচ্ছি, আমরা গুলিবিদ্ধ হচ্ছি, আমরা জেলখানায় যাচ্ছি, আমরা গুম হচ্ছি, এগুলা কি মার্কিনিরা করে দিচ্ছে? ষড়যন্ত্র তো আওয়ামী লীগ করে, বিএনপি ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্রের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। তাদের কাছে তাদের নেতা মহান, আমাদের কাছে আমাদের নেতা মহান, ঠিক আছে? উনি যে মুক্তিযুদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের কোন আপনার সময় আমি কথা বলতে চান ভাই, প্লিজ নো, আপনি বলতে পারেন না আমি ইতিহাস প্রক্লেমেশন অফ ইন্ডিয়া কৃত করেছি আমি আপনার সময় আমি কথা বলিনি প্লিজ এজ এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি আপনি বিতর্ক তো আপনি দেখেন আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আপনি ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনাকে নিয়ে বিতর্ক হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে সেই বিষয়গুলো আমি জানি হয়েছে এবং সেগুলো নিয়ে আন্দোলন হয়েছে এবং মুসির কাছে স্মারক লিপি দিয়েছে আপনারা তো আপনাদের মতো লেভেল লাগাই আছেন যে মৌলবাদী আপনি প্লিজ আপনি এজ এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি আপনি প্লিজ এই সৌজন্যতাটা রাখেন যে আপনার সময় আমি কথা বলিনি আপনি আবার আপনার সময় কথা বলেন আমাকে বলতে দেন দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন ঘোষণা করেছেন এগুলো ঐতিহাসিক সত্য এগুলো আওয়ামী লীগের লোকজন বললেই এগুলো চেঞ্জ হয়ে যাবে না তার আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন সেটা ভিন্ন সেটা না সেটা আপনি বলেন আমি তো আমি আমরা তো এটা বলি না আমি বিএনপি করি আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আপনি আমাকে ডিক্টেট করতে পারেন না আপনি আপনার চিন্তা চেতনা আমার ঘাড়ে চাপাই দিতে পারেন না আপনারটা আপনি চিন্তা করেন আমারটা আমি চিন্তা করি ঠিক আছে আপনি একটা আদর্শে বিশ্বাস করেন আমি আরেকটা আদর্শে বিশ্বাস করি আমি যার দল করি তিনি মুক্তিযুদ্ধ করেছেন এটা ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত সত্য এটা আওয়ামী লীগের লোকজন বললে এটা আওয়ামী উনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছেন এটা প্রতিষ্ঠিত সত্য এই যে আপনি বসেই প্রথমে বলে দিলেন যে ঢালাও ভাবে যে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে মার্কিনিরা এখানে ই করছে সার্বভৌমত্ব চলে যাচ্ছে মার্কিনিদের উপরে তো বিএনপি অনেকখানি নির্ভর করে মার্কিনিদের উপরে বিএনপি অনেকখানি কেন নির্ভর করবে আপনি এই যে অ্যাঙ্কর আপনি এটা বলতে পারেন না আপনি দেখছেন না যে আমরা রোজ আমরা মানে আমাদের এই যে মিছিল করছি মিটিং করছি এগুলা কি মার্কিনিরা এসে করে দিচ্ছে তাহলে সব আমরা রাস্তায় দাঁড়াচ্ছি আমরা গুলি খাচ্ছি আমরা গুলিবিদ্ধ হচ্ছি আমরা জেলখানায় যাচ্ছি আমরা গুম হচ্ছি এগুলা কি মার্কিনিরা করে দিচ্ছে আমাদের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ মামলা খেয়েছে এগুলা কি মার্কিনিরা খেয়েছে এগুলো আওয়ামী লীগ যে আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমাদের মহাসচিবকে যে তারা এই যে একটি ভুয়া মামলা দিয়ে তারা এই যে 28শে অক্টোবর ঘটনা এটা জাতিসংঘ যুক্তরাষ্ট্র সবাই তো বলেছে এটা পরিকল্পিত এবং সরকারই এটা ঘটিয়েছে এই ঘটনা এই ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাদেরকে সিনিয়র নেতাদেরকে যে জেলখানায় তারা অন্তরীণ করে রেখেছেন এগুলো তো তারা পরিকল্পিতভাবে করেছেন ষড়যন্ত্র তো আওয়ামী লীগ করে বিএনপি ষড়যন্ত্র করে না ষড়যন্ত্রের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্র করে গত 15 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত তারা করে রেখেছেন এবং ফলাফল কেন নেই তাসনুবা প্লিজ আমাকে একটু বলতে দেন উনি এত সুন্দর করে বললেন যে সার্বভৌমত্ব চলে যাচ্ছে এত চিন্তিত ওনাকে দেখলাম কিন্তু ওনার এটা মনে হলো না সুজাতা সিং যখন আসলেন তখন সার্বভৌমত্বের গায়ে আঁচল লাগেনি সুজাতা সিংরা যখন ডিক্টেট করেন তখন বাংলাদেশে সার্বভৌমত্ব চলে যায় না তখন বাংলাদেশের সভরেনটি থাকে না ওনারা এটা তো বলবেন না ওই কুসুম কুসুম কথা দিয়ে কোনো রকমে কোনোভাবে ঘোরায় পেঁচে বিএনপির ঘাড়ে সব দোষ চাপায় দাও যেমন তার দলের প্রধান যে বলেন মার্চের দুর্ভিক্ষ হবে সেটাও বিএনপি জামাত করতেছে করবে বিএনপি জামাত করবে উনি স্বপ্ন দেখছেন উনি সেই স্বপ্ন দেখে সেটা জনগণের সামনে সেটা তিনি অবলীলায় বলে দিলেন মুখস্থ বলি এবং ষড়যন্ত্র তারা প্রতিনিয়ত করছেন এবং এই যে ডামি লীগ দিয়ে নির্বাচন করছে তারা একটা হাউ শেমলেস দিয়ে আর এই আওয়ামী লীগের নেতারা তাদের কোনো শেম নেই এই প্রশ্নে নির্বাচন তারা করতেছে এর আগে দিনের ভোট রাতে করেছে বিনা ভোট নির্বাচন করেছে 153 জন প্রার্থীকে এমপি বানিয়েছে এরকম 14 সালে 18 সালে দিনের ভোট রাতে করেছে নিশিরাইতের একটা সরকার এখন আবার নতুন ফরম্যাটে নির্বাচন করেছে এবং তারা এখন সকি তুমি কার